টেস্টা নামের মতোই মিষ্টি। সকালের নাস্তা মিষ্টির তৈরি করে, গরম গরম ভাতের সাথে 4-5 পদের ভর্তা ও খাটি ঘি। অন্তিক সারাটা সময় মিষ্টির পাশে থেকেছে, মেয়েটা একাই 100, একা হাতেই সব কি সুন্দর সামলে নিচ্ছে। মুখে ক্লান্তি নেই, নেই কোনো গ্লানি, এই অভ্যাস অন্তিকের মায়ের ছিল। অন্তিকের মা ছিল খুবই সুন্দরী। রুনাকে যখন মোল্লাবাড়ির বউ করে আনা হয় তখন পাড়া প্রতিবেশীরা দেখে হাই হাই করছিল, এত রূপ দেখে অনেকে জ্বলে পড়ে যাচ্ছিল। অবশ্য কথাগুলো অন্তিক বাবার কাছেই শুনেছে। রুনা চলে যাওয়ার পর কায়েস অন্তিকের সাথেই ঘুমাত, রুনাকে নিয়ে এই সেই গল্প শুনিয়ে ঘুম পাড়াত। অন্তিক খুবই আগ্রহে মনোযোগ সহকারে সব শুনত। খাবার তৈরি হয়ে গেলে মিষ্টি শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে নেয়। অন্তিক তা দেখে মনে মনে ভাবে, আজ অফিস শেষে মেয়েটার জন্য কয়েক সেট সুতি 3-পিস কিনে আনবে সে। চুলার পাড়ে শাড়ি পরে থাকা মিষ্টির জন্য কষ্টকর হয়ে যায়। মিষ্টি হাতের রান্না খেয়ে সকলেই প্রশংসায় পঞ্চমুখ। রুনার হাতের রান্না খেয়ে সবাই যেমন মজা পেত, এই হাতেও ঠিক একই মজা পায় সবাই। পেট ভর্তি খাওয়ার শেষে প্লেট চেটেপুটে খেয়েও আরেক চামচের লোভ জাগে। লায়লা বেগম খাবার ঘরে দেরিতে প্রবেশ করেন, তিনার চোখ মুখ ফোলা। নাজিমুদ্দিন লায়লার উপস্থিতি দেখে বলতে শুরু করে, নাতবউ কাজ সঁপে দিয়েছি বলে শরীরে জং ধরাইয়া না কলির মা, হাতে হাতে মায়াডারে একটু সাহায্য কইরো। লায়লা বেগম মাথা হ্যাঁ বোধক ইশারা করে বলেন, আইসাব্বা। পরবর্তীতে নাজিমুদ্দিন আবার জিজ্ঞেস করে, ফিরোজ কবে নাগাদ আইব কিছু বলছে? লায়লা বেগম উত্তরে বলেন, গতকাল রাইতে যাবার পর আর ফোন দেয় নাই। ফিরোজ চাচা গতকাল রাতে বাড়িতে ছিল না, কথাটা শুনে মিষ্টির মনে আরো সন্দেহের বীজ বনে। সে লায়লা বেগমের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তবে রাতে চাচির ঘরে কে এসেছিল? প্রশ্নটা রয়ে যায়। বাড়ির পুরুষেরা চলে যেতেই মেয়েরা খেতে বসে পড়ে। লায়লা বেগম ও মিষ্টি একসাথে খেতে বসেছে, দুজনই চুপচাপ খাচ্ছে। কলি ঘুম থেকে উঠে নিচে আসে, মিষ্টিকে খেতে দেখে ন্যাকাসরে বলতে শুরু করে, মরি গেলাম গো, ও নতুন ভাবি, একটু গরম পানি করে দাও না গো, হোস্টেলে বৃষ্টির মধ্যে পড়ে গিয়ে কোমরে যা ব্যথা পেয়েছিলাম, মাঝে মধ্যে এই ব্যথাটা উকি দেয়, দিবি নাকি আমার আদরের ভাবি? কলি ভাবি ডাকছে, ব্যাপারটা মিষ্টির হজম হচ্ছে না, নিশ্চয়ই নতুন কোনো মতলব আটকেছে এরা। ভূতের মুখে রাম রাম, কথাটি মিষ্টি নিচু স্বরে বললেও লায়লা বেগম শুনে ফেলেন। মিষ্টির দিকে শক্ত চাহনি নিক্ষেপ করে বলে, কি বললে? মিষ্টি আমতা আমতা করে উত্তর দেয়, ওই কিছু না চাচি আম্মা, ননদিদির কোমরে ব্যথা, ভাবির কাছে সাহায্য চাইছে, তাই করে দিব বলছিলাম। লায়লা বেগম ও মিষ্টি একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসে। ইঁদুর যে তাদের ফাঁদে আটকে পড়েছে তা ভেবেই দুজন আনন্দিত হয়। চোখের ইশারায় তখন মা মেয়ে কথা বলছিল। মিষ্টি তা দেখে বলতে শুরু করে, তা ননদিনী তুমি কি একটা কথা জানো? কলিকে উদ্ভট নামে না ডাকায় সে খুশি হয়, গদগদ কণ্ঠে উত্তর দেয়, কি কথা ভাবি? মিষ্টি ভাতের লোকমা চিবতে চিবতে প্রত্যুত্তরে বলে, আমার দাদি বলে খাওয়ার সময় আজরাইলও জান কবজ করে না, সেখানে তুমি আমায় খাওয়া থেকে উঠে পানি গরম করে আনতে বলছো, তোমাকে চাচি এই শিক্ষা দিয়েছে? মা মেয়ে দুজনেই চুপসে যায়। কলি মুখ ফসকে বলেই ফেলে, এই অসভ্য মেয়ে, তুমি মানুষ নাকি? মিষ্টির খাওয়া শেষ, প্লেট বাটি গুছিয়ে উত্তর দেয়, তোর মতো শয়তানের নানি না কলি, বাসের ফলি। লায়লা বেগম এবার চিৎকার করে বলে, এই মেয়ে থামো বলছি, এসব কেমন নামে ডাকা শুরু করেছো আমার মায়ারে? মিষ্টি চলেই যাচ্ছিল, পিছনে ফিরে লায়লা বেগমের উদ্দেশ্যে দুষ্ট স্বরে বলে, আমি আপনারও একটা জম্পেশ নাম রেখেছি চাচি আম্মা, নাম কি একটা ছন্দও বানিয়ে ফেলেছি, শুনবেন? লায়লা বেগম শক্ত স্বরে জবাব দেন, কি? মিষ্টি আনন্দ চিত্তে ছন্দের তালে বলতে শুরু করে, ও লাইলা কাঠ পোড়া কয়লা, ও লাইলা বাথরুমের ময়লা, ও লাইলা কলি বাসের ফলির মাথা, ও লাইলা শয়তানের খেলা। বর্তমানে সংসার মিষ্টির, লায়লা বেগমের হাতে কিছুই যেন নেই, এই নিয়ে লায়লা বেগমের রাগটাও বেশি। এত বছরের সংসার কিনা একটা মেয়ে এসে নিয়ে যাবে তা সে মেনে নেবে না, সময় সাপেক্ষে সেও জয়ী হবে। মিষ্টিকে মোল্লাবাড়ির ত্রিসীমানায়ও রাখবে না সে। কথাগুলো লায়লা বেগম বসার ঘরে বসে বসে ভাবছিল।
মিষ্টিকে নিয়ে নাজিমুদ্দিন কিছুক্ষণ আগেই বাইরে বের হয়েছেন। যেহেতু এখন মধ্যাহ্নভোজের সময়, রান্নাটা লায়লা বেগমেরই করতে হবে। পানের বাটা পাশে রেখে কলির নাম ধরে হাঁক ছাড়েন তিনি। কলি তখন স্বাস্থ্যে ব্যস্ত ছিল। নাজিমুদ্দিনের সাথে মিষ্টিকে বের হতে দেখে তার মাথায় দুষ্টু বুদ্ধি চাপে পাকের ঘরে কলিকে সাজা অবস্থায় দেখতে পেয়ে লায়লা বেগম ভুরুযুগল কুসকে নেয়। প্রশ্ন ছুড়ে, অসময়ে স্বাস্থ্যে বসলি কেন, কোথাও যাবি? লায়লা বেগমকে অন্তিকের কথা বলে নিজের বিপদ ডেকে আনতে চায় না কলি। অগত্যা সে মিথ্যা বলে, এমনিতেই ছবি তুললাম, কি বলবে বলো? লায়লা বেগম কথাটা বিশ্বাস করলেন না, যা তার ভোতা মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে। কপাল কুসকে বলে, আমাকে হাতে হাতে সাহায্য কর। কলি না চাওয়া সত্ত্বেও মায়ের পাশে বসে এটা ওটা এগিয়ে দিতে দিতে বলে, মা, ওই বদমাইশ মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেললে কেমন হবে? লায়লা বেগম ভাবুক নয়নে তাকিয়ে উত্তর দেয়, মতিটা খারাপ না, তবে সময় আসুক। কেন যেন মনে হচ্ছে এই মেয়ের মৃত্যু আমার মাধ্যমেই হবে, বেশি বাড়াবাড়ি করলে বিষ খাইয়ে আপদ বিদায় করব। কলি মায়ের কথায় খুশি হয়, এই আপদ বিদায় হলে তো তারও লাভ, অন্তিককে সে নিজের করে নিতে পারবে। মায়ের রাগে আর একটু লবণ ছিটিয়ে দিতে সুর টেনে কলি বলতে শুরু করে, তুমি ওই মেয়ের সাথে পারবে কি? আমাদের কোনো পরিকল্পনাই তো তার উপর কাজ করে না, মেয়েটা কীভাবে যেন বুঝে যায়। মনে হয় ওই মেয়ে মানুষ না, দেখলে না, বলা নেই, কথা নেই, কীভাবে দাদাকে একদিনে মেয়ের সন্তান পেয়ে একেবারে বিয়ে করে নিয়ে আসছে। আমার মনে হয় এই মেয়ে কোনো ভূত প্রেত হবে হয়তো। কলির কথায় লায়লা রাম ধমক দেয়। ভূত প্রেতকে ভয় পায় সে, দিনেও ভূতের গল্প শুনতে পারে না। রাতে অদ্ভুত স্বপ্ন আসে, তার শরীর ঘেমে মন্দ পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। মায়ের ধমকে কলি হাতের কাজে মনোযোগ দেয়। সে মনে মনে মহা খুশি, মিষ্টি চলে গেলেই সে ছক্কা মারবে। ব্যস্তময় শহরে পা বাড়ালে রাস্তাঘাটে যানবাহনের লাইন দেখতে পাওয়া যায়। রিকশার প্যাটার্ন ঘুরানো মানে আরোহণ করতে প্রত্যেক তরুণ তরুণীরা আরাম বোধ করে। নাজিমুদ্দিন মিষ্টি রিকশায় চড়ে শহরে ঘুরছে। রিকশার প্যাটার্ন ঘোরানোর শব্দে নাজিমুদ্দিনের মনে অন্যরকম অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে তিনি তার তরুণ বয়সে চলে গিয়েছেন। তখন রিকশা নতুন পথে অবতরণ করলেও প্রেয়সীর মন রাখার জন্য কত শতবার চড়েছেন হিসাবে নেই। কি দাদা, পুরনো দিনে ফিরে গেলে নাকি? নাকি পাশে এত সুন্দরী রমণীকে দেখে যুবক মনে করছো নিজেকে? মিষ্টির মিষ্টি কথায় নাজিমুদ্দিন হুহা করে হাসতে থাকেন। বোঝাই যাচ্ছে তিনার মেজাজ আজ ফুরফুরে। মিষ্টির কথার জবাবে বলেন, নাজমারে নিয়া কত রিকশায় ঘুরছি, মেলায় গিয়া চুরি লিপস্টিক কিনা দিছি, আজ বহু বছর পর মনে পড়ল পুরনো দিনের কথা। পুরনো সেই দিনের কথা গানটার কথা মনে পড়ে গেল দাদা, চলো একসাথে গাই। নাজিমুদ্দিনও মিষ্টির তালে তাল মিলিয়ে গাইতে শুরু করেন, পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হাই, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হাই, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। টিনের বেড়ায় বেষ্টিত একটি ছোটখাটো হোটেলে দুজন দুপুরের খাবার খেতে এসেছে। মিষ্টি এদিক সেদিক তাকিয়ে দেখছিল। নাজিমুদ্দিন তখন জিজ্ঞেস করে, সস্তা হোটেল দেখা খারাপ লাগছে? মিষ্টি মাথা নাড়িয়ে নাবোধক ইশারা করে বলে, খারাপ লাগবে কেন, আমি কি ন্যাকা নায়িকা যে হেলে দুলে বলবো ছি এটা কেমন জায়গায় নিয়ে এলে? শোনো দাদা, আমি বাঙালি নারী, যেমন রাতে জানি তেমন সব দিক সামলাতেও জানি। নাজিমুদ্দিন পূর্বের ন্যায় আবারও উচ্চ আওয়াজে হাসতে থাকেন। মিষ্টির বুদ্ধিমত্তা দেখে নিজের উপর গর্ব হয় তার। তার রাজস্বে মিষ্টির মতো পরিপূর্ণ কেউ হতে পারবে না, সেই পারবে মোল্লাবাড়ির সকল বিপদের মোকাবিলা করতে। মন্টু নামের একজন যুবক এসে খাবার দিয়ে যায়, চার পদের ভর্তার সাথে শিং মাছের ঝোল। খাওয়ার এক ফাঁকে মিষ্টির উদ্দেশ্যে নাজিমুদ্দিন বলে ওঠেন, নাজমা দেখতে কেমন হয়েছে রে? কথাটা জিজ্ঞেস করার সময় নাজিমুদ্দিনের চেহারায় চঞ্চলতা মিষ্টির দৃষ্টিতে এড়ায়নি। সে ভাতের লোকমা চিবোতে চিবোতে প্রত্যুত্তরে দুষ্টু স্বরে বলে, দেখো তো প্রেমিকার হাল অবস্থা জানার কত তাড়া বুড়ো দাদার, তোমার ললনা দিনে দিনে যুবতী হচ্ছে গো। বল না মিষ্টি, নাজমার মাথার চুল কয়টা সাদা হয়েছে?
আমি গুনে দেখেছি নাকি? প্রেয়সীর বেলায় সকল বীর পুরুষই যেন ভেজা বেড়াল। দাদার চিকচিক করা আঁকিদয় মিষ্টির চোখ এড়ায় নিয়ে সে নাজিমুদ্দিনকে আর অপেক্ষায় রাখতে চাচ্ছে না, তাই ভনিতা ছাড়াই বলতে শুরু করে, জোয়ান বয়সে দাদি যেমন সুন্দরী ছিল তেমনই এখনো আছে। মাথার চুল সামান্য সাদা হয়ে গেছে, যা মেহেদির আবরণে সদা ঢেকে থাকে। নাজিমুদ্দিন চোখ বন্ধ করে যেন যুবতী নাজমার সাথে বৃদ্ধ নাজমার প্রতিচ্ছবি অন্তরে এঁকে ফেলেছেন, তা দেখে মিষ্টি মুখ ফসকে বলেই ফেলে, দাদিকে যখন এতই ভালোবাসতে তবে কেন ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিলে? মুহূর্তের মধ্যে নাজিমুদ্দিনের চোখের রং পরিবর্তন হয়ে যায়। তিনি উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করেন, আমি কাউকে ধোকা দেইনি, আমাকে তোমার দাদি ধোকা দিয়েছিল। মিথ্যা মরিচিকার পেছনে কত ঘুরবে বলো? আমি তার জীবনে কিছুই ছিলাম না, মোহ ছিলাম যা একসময় ফুরিয়ে গিয়েছিল। মিষ্টি দেখতে পায় ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে, তাই কথা ঘোরানোর জন্য বলে, তোমার নাতি তো আমার দিওয়ানা হয়ে যাচ্ছে দিনে দিনে, কিন্তু চাচির ভয়ে হাত ছুঁয়েও দেখে না। চাচির ঘরে কি যেন একটা কাগজ আছে, আমার মনে হচ্ছে সেখানেই অন্তর জীবনের বিশেষ কিছু লুকোনো আছে। নাজিমুদ্দিন শান্ত হন, চোখে মুখে চিন্তার ভাব এনে বলেন, কি হতে পারে? মিষ্টিও তাই ভাবছে, কি হতে পারে? এ বাড়ির সকল মানুষের মধ্যে রহস্য লুকিয়ে আছে। মিষ্টি নাজিমুদ্দিনের উদ্দেশ্যে বলে, আমার কথা তুমি কিভাবে জানলে? দাদির সাথে কথা হতো, 6 মাসে একটা করে চিঠি পাঠাতাম, সেখানেও আমাদের জীবনের ছোট ছোট ঘটনা খুলে বলতাম। অন্তিকের মুখ দেখে বুঝতে পারলাম ছেলেটা মা ছাড়া ভালো নেই। এই কথা জানালে তোর কথা বলে নাজমা, আমি আর দেরি করিনি, অন্তিকের বউ হিসেবে ঘরে নিয়ে আসি। মিষ্টি মুস্কি হাসে, মনে মনে বলে, তুমি আমাকে অন্তর কাছে না আনলে আমি নিজে চলে আসতাম দাদা। বিকালে বাদাম বুট খেতে খেতে দাদা নাতনি ঘরে ফিরে আসে, মিষ্টির হাতে অনেকগুলো ব্যাগ যা নাজিমুদ্দিন কিনে দিয়েছে। বিয়ের পর মিষ্টিকে সাধারণত মোল্লা বাড়ি থেকে বিশেষ কিছু কিনে দেওয়া হয়নি, মেয়েটার তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে মন চিত্তকে প্রশান্ত রেখে মোল্লা বাড়ির সামলে নিতে ব্যস্ত থাকে। সন্ধ্যা নাগাদ অন্তিক বাড়ি ফিরে আসে, তার হাতে 4টা শপিং ব্যাগ, মিষ্টির পরিধানের জন্য কিছু সুতি জামা এনেছে সে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে নিতেই কলির সামনে পড়ে অন্তিক, সাথে সাথে কপাল কুসকিনে এসে পাশ কেটে চলে যেতে নিলে কলি পথ আটকায়। অন্তিকের হাতের ব্যাগের দিকে দৃষ্টি ফেলে বলে, আমার জন্য এনেছ বুঝি? আমি জানতাম তুমি আমার কথাই ভাবো, তুমি আমাকেই ভালোবাসো। ওই মেয়ে তো 2-3 দিনের, আজ আছে কার নেই, আমি সবসময় তোমার পাশে আছি। আকস্মিক অন্তিকের মেজাজ কেন যেন চড়া হয়ে গেল, সে কলিকে রাম ধমক দিয়ে বলল, তোর জন্য আনবো কেন? আমার বউয়ের জন্য এনেছি, তোর মতো খারাপ মেয়ের জন্য অন্তিক কাটাও আনবে না। কলি অন্তিকের কথা শুনে না, নির্লজ্জের মতো অন্তিকের হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকে ভিতরে কি আছে দেখার জন্য। অন্তিক হাত বাড়িয়ে কিছু বলতে যাবে, তখনই কোথা থেকে মিষ্টি চলে আসে, কলির হাত মুচড়ে শপিং ব্যাগ কেড়ে নিয়ে রাগান্বিত স্বরে বলে, ব্যাগদাতা ও ব্যাগের বস্ত্র দুটোই আমার, পরের বার কোনো রাক্ষসী যদি ফিরেও তাকায় তো চোখ দুটো তুলে ফেলে আচার বানিয়ে রাস্তার কুকুরদের খাওয়াবো। কলিকে কিছু বলার সুযোগ না দিয়ে মিষ্টি অন্তিকের হাত ধরে ঘরে চলে আসে। কলি সেখানে দাঁড়িয়ে রেগে কিড়মিড় করে বলে, আজকের পর তো অন্তিককে আমার চাই চাই, তোকে সুখী হতে দিব না অশুভমি। ঘরে ফিরে মিষ্টি অন্তিকের গলা চেপে ধরে, রেগে মেগে সে অস্থির। কলিকে আরও কয়েকটি কথা বলে আসলে শান্তি পেত সে, বাইরে রাগ দেখাতে না পেরে ঘরে দেখাচ্ছে। অন্তিকের গলা চেপে ধরে বলে, ছোট বোনকে ছোট বোনের নজরে দেখা যায় না। মিষ্টিকে অন্তিকের কাছে মজাদার খাবার মনে হচ্ছে, যাকে একটু টেস্ট করলে মন্দ হবে না। মিষ্টির কোমর চেপে বিছানায় শুয়ে দেয় অন্তিক, মিষ্টির শরীরের উপর কিছুটা ভর ছেড়ে দিয়ে বলে, এত ঝাঁজ, একটু চেকে দেখতে হচ্ছে যে তা কোথায় থেকে শুরু করব, ঠোঁট থেকে নাকি নাভির 2 ইঞ্চি উপর থেকে। মিষ্টি অন্তিকের দুষ্ট কথায় চোখ বন্ধ করে নেয়। অন্তিক তা দেখে বলে, আমার বাঘিনী আমার কাছে এলে চুপসে যায় কেন? আদর কি কম হয়ে যাচ্ছে? মিষ্টি অন্তিকের গলায় হাত রেখে মুখের কাছাকাছি এনে উত্তর দেয়, ঘরের বাঘের সামনে বাঘিনীর শক্তি দেখাতে নেই, যদি বাঘ ভয়ে পালিয়ে যায়। অন্তিক হেসে
মিষ্টির নাকের ডগায় কামড় বসিয়ে বলে, তাই না? তাহলে তো বাঘের শক্তি দেখাতেই হয়। কথা শেষ করে অন্তিক মিষ্টিকে সুযোগ দেয় না, নিজের ঠোঁট জোড়া মিষ্টির ঠোঁটে শুয়ে দেয়। দিনে দিনে মিষ্টি তার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। অন্তিকের ইচ্ছে করে মিষ্টির মাঝে নিজেকে বিলীন করে দিতে, মন প্রাণ উজাড় করে ভালোবাসতে। সে ভালোবাসবে মিষ্টিকে, সে সময় দিচ্ছে। একজন নারী বিয়ের পর স্বামীকে অত্যাচারী হিসেবে নয়, বন্ধু হিসেবে চায়। অন্তিক মিষ্টির কাছাকাছি থেকে তার বন্ধু হতে চায়। অনেক সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টিকে আদর করে বসে, যেই আদর মিষ্টির নামের মতো মিষ্টি আদর। দীর্ঘ সময়ের লম্বা চুম্বনের পর অন্তিক মিষ্টিকে ছেড়ে দেয়। মিষ্টিকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, আজ এতটুকুই বউ, এর চেয়ে বেশি কিছু চাইলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে কোনো অঘটন ঘটিয়ে ফেলব। মিষ্টি নিরুত্তর। অন্তিকের বুকের সাথে মিশে হৃৎপিণ্ডের আওয়াজ শুনে যাচ্ছে শুধু সে। রাতের খাবার তৈরি করছে মিষ্টি, হাতের কাজ প্রায় শেষ। কিছুক্ষণ পর সবাইকে খেতে ডাকবে, এমন সময় প্রধান ফটকের কড়া নড়ে ওঠে। আসছি বলে মিষ্টি এগিয়ে গেলেও দরজা অন্তিক এসে খুলে দেয়। আগন্তুককে দেখে অন্তিককে জড়িয়ে ধরে। আগন্তুক ভীষণ খুশি, সে মিষ্টির দিকে অবাক চোখে তাকিয়ে বলে, আরে মিষ্টি, তুমি এখানে? লে, নতুন আপদ হাজির। মিষ্টিকে তো আমার খুব পছন্দ হয়েছে, আমার কোনো সমস্যা নেই অন্তিক। সাংঘাতিক কথা, পছন্দ হয়েছে মানে? শেষে মোল্লাবাড়ি দুই ছেলের বউ একসাথে হতে হবে তাকে? মিষ্টির অবস্থা এখন ছেড়ে দে, মা কেঁদে বাসি। পিয়াস যে অন্তিকের চাচাতো ভাই, জানলে সে কখনোই পিয়াসকে সাহায্য করত না। পিয়াস মিষ্টির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মিষ্টিকে ধাঁধায় রেখে সে ভীষণ আনন্দ পাচ্ছে। অন্তিকের কোনো হেলদোল নেই, বড় ভাই বিয়ে করেনি, কিন্তু সে ছোট হয়ে বিয়ে করে ফেলেছে ভেবেই লজ্জায় মাথা নিচু করে রেখেছে। পিয়াস খুব রসিক ধরনের মানুষ। দুজনের লজ্জাজনক পরিস্থিতি দেখে উচ্চস্বরে হেসে বলতে শুরু করে, ছোট ভাইয়ের বউ হিসাবে মিষ্টিকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু একটাই আফসোস, আমার এখনো হিল্লে হাল্লা হলো না। মিষ্টির বুকের উপর থেকে যেন বড় একটি পাথর নেমে গেল। সে মনে মনে বলল, জীবনে আর কখনো অপরিচিতদের সাহায্য করব না, শেষে দেখা যাবে ভবিষ্যতে আমার সন্তানদের শ্বশুর শাশুড়ি বের হয়ে যাবে। অন্তিক এবার মুখ খুলল, মিষ্টি মেয়েটাকে অপছন্দ করার কোনো অপশন নেই ভাই। বাহ বাবু, দেখছি দুই তিন দিনেই অন্তরে অন্তঃস্থল থেকে বউকে ভালোবেসে ফেলেছে। তা কি খাইয়ে তোকে বউ পাগল বানালো রে অন্তিক? মিষ্টি হালকা বিষম খেয়ে উল্টো দিকে দৌড় লাগালো। পিয়াস যা রসিকতা শুরু করেছে, শেষে মিষ্টির মান সম্মান নিয়েও টানাটানি শুরু করে দেবে। অন্তিক উত্তর দেয়, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে অর্ধেক হয়েছিলাম তার, যখন তাকে মনের গহীনে জায়গা দিয়েছি তখন পুরোপুরি হয়েছি তার। পিয়াস ভাইয়ের বাহ্যিক দিক পরিবর্তন দেখে খুব খুশি হয়, মনে প্রাণে মিষ্টিকে ধন্যবাদ জানায়। অন্তিক কিছু একটা ভেবে পিয়াসকে প্রশ্ন করল, তুমি মিষ্টিকে পূর্ব থেকে চিনতে? মিষ্টির ছবি তো আমি তোমাকে পাঠাইনি। হ্যাঁ চিনি, পিয়াসের স্বাভাবিক উত্তর। এদিকে অন্তিকের মনটা খারাপ হয়ে যায়, তার মনের গহীনে উঁকি দেয় সন্দেহের উৎপত্তি। অন্তিক অহ বলে চেপে যায়। পিয়াস তখন ফোনে মগ্ন ছিল, অন্তিকের মন খারাপের দিকটা খেয়াল করেনি। খেয়াল করলে হয়তো আজ সন্দেহ নামক বিষক্রিয়া থেকে দুই মন রক্ষা পেত। রাতের খাবারের ঘরে হৈহুল্লোড় পরিবেশ। নাজিমুদ্দিন দুই নাতিকে কাছে পেয়ে গল্প জুড়ে বসেছেন, মিষ্টি খাবার বেড়ে খাওয়াচ্ছিল। লায়লা বেগম এতদিন পর ছেলেকে পেয়ে দিশেহারা, মিষ্টির পিছু লাগা ভুলে তাকে আদেশ করছে এটা সেটা পিয়াসের দিকে এগিয়ে দিতে। মিষ্টি বিনা বাক্যে খাবার এগিয়ে দেয়। পিয়াস মিষ্টির সাজানো গোছানো সংসারের কাজকর্ম দেখে খুশি হয়ে বলে, বাহ কত পারফেক্ট কাজ করেছো মিষ্টি, তা কিভাবে এত গুছিয়ে কাজ শিখলে? অন্তিকের কেন যেন মিষ্টির ব্যাপারে পিয়াসের এত আগ্রহ পছন্দ হলো না। মিষ্টির ব্যাপারে তার আগে কেন পিয়াস জেনেছে এই ভেবে নাকি অন্য কারণে তা বোধগম্য হচ্ছে না। সে বিনা বাক্যে খাবার খেয়েই যাচ্ছে। কলি আজ অন্তিকের পাঁচটায় জায়গা পায়নি, মিষ্টি ঘাপটি মেরে বসে নিজেও খাচ্ছে, সবাইকে বেড়ে খাওয়াচ্ছেও। তার ভাইয়ের মিষ্টির ব্যাপারে কথা বলা আদিক্ষেতা ছাড়া কিছু মনে হচ্ছে না। সে লাইলার কানে ফিসফিস করে বলে, ভাইকে কি খাইয়ে বড় করছো মা? আমার তোমার আমাদের সবার বিপরীত ভাইয়া, দেখেছো কিভাবে মিষ্টির সাথে হেসে হেসে কথা বলছে? আমার তো ওই মেয়েকে দেখলেই শরীর জ্বলতে শুরু করে। লায়লা বেগম মেয়ের কথা শুনে সকলের দিকে তাকিয়ে হেসে দাঁতে দাঁত চেপে বলেন,
ছেলে কার মতো হয়েছে জানি না, তবে বাড়ি ফিরে এসেছে সেটাই অনেক। সুযোগ পেলে এমন হুমকি দেব দেখবি, হুড়মুড় করে সে আমাদের জলে চলে এসেছে।